একদম স্টুডেন্ট বেদান্ত ডট কম তোমাদেরকে স্বাগত। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার, চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। 3y + 2x + 22 = 0। সরলরেখার সাপেক্ষে -3, -1 বিন্দুটির প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয় কর। তো এখানে প্রথমেই আগে আমরা একটা ছবি এঁকে নেব। প্রথমে আঁকি একটা এরকম সরলরেখা, এবং এই সরল রেখাটিকে আমরা ধরে নিচ্ছি 3y + 2x + 22 = 0, এবং এই বিন্দুটিকে ধরে নিচ্ছি এ, যার স্থানাঙ্ক -3, -1। তাহলে এর প্রতিবিম্ব বিন্দু এখানে থাকবে। এটিকে আমি ধরে নিলাম বি, এর স্থানাঙ্ক ধরে নিলাম এ কমা বি। তাহলে এদের মধ্যবিন্দু পি এটা, এটি কারণ করে থাকবে এই সরলরেখা এবং এই লম্ব সরলরেখার ছেদ বিন্দু হবে। তাহলে প্রথমেই আগে আমরা 3y + 2x + 22 = 0 or 2x + 3y + 22 = 0 এই সরলরেখা লম্ব সরলরেখা বের করে। এই সরলরেখা লম্ব সরলরেখার সমীকরণ কি হবে? 3x - 2y + k, এটা = 0। এটি কত বিন্দুগামী? এটি অবশ্যই -3, -1 বিন্দুগামী। এই যে, তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে মান বসাই কি পাচ্ছি দেখো, 3 × -3 মানে কত? 3 × 3 = 9, তাহলে -9। 2 × -1 মানে +2, +k, এটা = 0। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি k = হয়ে গেল 7। তাহলে আমার নির্ণেয় সরলরেখার সমীকরণ হয়ে গেল 3x - 2y + 7 = 0। এখন এই সরলরেখা এবং এই সরলরেখার ছেদ বিন্দু হচ্ছে p। তাহলে আমি প্রথমে এই সরলরেখাকে গুণ করছি 3 দিয়ে 2 দিয়ে, আর এই সরলরেখাকে গুণ করছি 3 দিয়ে। তাহলে 2 দিয়ে গুণ করার জন্য কি আসছে দেখো, 2 × 4 মানে 4x + 6y + 44, এটা = 0। আর এখানে পাচ্ছি 9x - 6y + 21 = 0। এদের দুজনকে আমি যদি মাইনাস প্লাস করে দিই তাহলে 6y কেটে গেল, তাহলে এখান থেকে এলো 13x প্লাস এখান থেকে এসছে দেখো 65, এটা = 0। তাহলে x এর ভ্যালু এসে গেছে -5। তাহলে আমি যদি এই ইকুয়েশনের মধ্যে, এই ইকুয়েশনের মধ্যে আমি যদি x = -5 বসাই কি পাচ্ছি? -15 - 2y + 7, এটা = 0। তাহলে এখান থেকে পাচ্ছি -2y - 8 = 0। তাহলে এখান থেকে y = পেয়ে যাচ্ছি -4। তাহলে এই স্থানাঙ্ক মানে ছেদ বিন্দু স্থানাঙ্ক মানে পি বিন্দু স্থানাঙ্ক কত পেয়ে যাচ্ছি আমরা? -5, -4। তাহলে এটা হয়ে গেল -5, -4। এখন আমরা জানি যে পি বিন্দু হচ্ছে এ বি সরলরেখার মধ্যবিন্দু। তাহলে আমি কি বলতে পারি যে এ প্লাস -3/2 এটা = -5, আর বি প্লাস -1/2 এটা = -4। তাহলে এখান থেকে দেখো আমি পাচ্ছি a = -10 + 3, তার মানে a এর ভ্যালু এসছে -7। একইভাবে এখান থেকে পাচ্ছি b = -8 + 1, তাহলে b এর ভ্যালু পেয়ে যাচ্ছি -7। তাহলে নির্ণেয় প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক, প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক b = -7, -7। এটি হয়ে গেল আমার নির্ণেয় স্থানাঙ্ক। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম সাবস্ক্রাইব।